ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে। আসলে আমাদের দেশে যেভাবে মৃত্যু সংবাদ প্রচার করা হয়, এভাবে মৃত্যু সংবাদ প্রচার করাটা শরীয়তসম্মত না, বরং এটি জাহেলি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। এভাবে মৃত্যু সংবাদ প্রচার করাটা মাইকে, কারণ এটিকে স্পষ্টভাবে হাদিসে নিষেধ করা হয়েছে, যেটিকে নাই বলা হয়, এটি হাদিসে স্পষ্টভাবে নিষেধ। রাসূলুল্লাহ নিষেধ করেছেন এভাবে ওপেনভাবে, মানে উচ্চস্বরে আপনার মৃত্যু সংবাদ প্রচার করতে, এটি রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এবং এটি জাহেলি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। কারণ জাহেলি যুগে কেউ মৃত্যুবরণ করলে এভাবে উচ্চস্বরে প্রচার করে বেড়াতো এবং তাদের মৃত্যু ব্যক্তি সুনাম প্রচার করতে এগুলো করে বেড়াতো। তো এটি ইসলামেও হারাম করা হয়েছে, যদিও সেখানে মৃত ব্যক্তির সুনাম করা হোক বা না হোক, শুধুমাত্র মৃত্যু সংবাদ প্রচার হোক না কেন, এটিও বৈধ না। যে কারণে হুজাইফা ইবনে আমর ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলছেন যদি তার কোনো মানে কেউ মৃত্যুবরণ করত, তখন তিনি বলতেন লা তুআযিনু বিহি আহাদান ফা ইন্নি আখাফু আন ইয়াকুনা নাইয়ান ফা ইন্নি সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন নাইম। অর্থাৎ হুজাইফা ইবনে আমর ইয়ামান বলছেন, মানে যদি হুজাইফা ইবনে লাইমানের কোনো কেউ মৃত্যুবরণ করতেন, কোনো নিকটাত্মীয় বা পরিচিত, তাহলে তিনি তার মৃত্যু সংবাদ প্রচার করতে নিষেধ করতেন এবং বলতেন যে আমার ভয় হচ্ছে রাসূল ইসলাম যে মৃত্যু সংবাদ প্রচার করাকে নিষেধ করেছেন, সেটা হয়তো আমরা তার মধ্যে হয়তো অন্তর্গত হয়ে যাব। যে কারণে এভাবে মসজিদের মাইকে, তারপরে এমনি সাধারণ মাইকে এভাবে প্রচার করাটা এটা উচিত না, এটি শরীয়তসম্মত না, বরং এটি জাহেলি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। সে কারণে আমাদের এটি থেকে বিরত থাকা অপরিহার্য। তবে সাধারণভাবে আপনি জানাতে পারেন যারা তার নিকটাত্মীয় আপনার প্রতিবেশী, এমনি মুখে সাধারণভাবে জানিয়ে দিলেন, আপনি হয়তো গ্রামের মধ্যে এমনিতে প্রচার হয়ে যায় কেউ মারা গেলে, স্বাভাবিক। আপনি মোবাইলেও এসএমএস করে অথবা নেটে এখন যে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এভাবে এটি জানিয়ে দিতে পারেন। এটি জানিয়ে দেওয়াকে বৈধ বলেছেন বর্তমান যুগের বিদ্যানগণ, বৈধ বলেছেন এটিকে, নেটের বিভিন্ন গ্রুপে বা ইয়েতে এটি জানিয়ে দেওয়াকে কোনো সমস্যা নেই বলেছেন। কারণ বিশেষভাবে একটি হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন-নাজ্জাশি ফিল ইয়াউমি আল্লাযী মাতা ফীহি ওয়া ক্বালা ইস্তাগফিরু লিআখীকুম। অর্থাৎ নাজ্জাশি যখন মারা গেলেন, তখন রাসূলুল্লাহ তার মৃত্যুর কথা সাহাবীদেরকে জানালেন এবং তিনি বলেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুতরাং এ থেকে বোঝা যায় যে সাধারণভাবে আপনি যারা জানা যায় অংশ নেবে এবং দোয়া করবে তাদেরকে আপনি জানাতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে উচ্চস্বরে মাইকে, মসজিদের মাইকে তারপরে এমনি প্রচার করে বেড়ানো, এটা শরীয়তসম্মত নয়, বরং জাহেলি যুগে যেটা করা হতো, অর্থাৎ বিভিন্ন ছড়াই ছিটে পাঠাই দেওয়া হতো অনেককে যে তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, যে প্রচার করো, এটাও আমাদের দেশে যেটা হয় এখন, সেটা একেবারে জাহেলি যুগের মতোই। অতএব এটা থেকেই মূলত ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং মসজিদের মাইকে বলা থেকে বা এই ধরনের প্রচার থেকে বিরত থাকতে হবে। তেমনি এমনি সাধারণভাবে যে মোবাইল হোক বা এইভাবে জানিয়ে দেওয়া যায় যে যাতে তার জানাজার সালাতে সকলে অংশগ্রহণ করেন এবং তাকে তাদের পরিবারদেরকে সান্ত্বনা দেন, সেজন্য জানিয়ে দেওয়া তো কোনো বাধা নেই, তবে এই ধরনের পন্থা থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।